জানা কবিতা, যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। আমরা সবাই যুদ্ধ করতে জানি, আমরা সবাই করে দেশটাকে ছিনিয়ে এনেছি, আমরা জীবন যুদ্ধ করে যাচ্ছি অহরহ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাটার নামকরণ আমরা করেছি ঈদ পুনর্মিলনী, একটি কবিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা। এত গুণীজন এত কথা বলেছিলেন, এত কবিতা পড়েছেন, আমি মুগ্ধ হয়ে শুনেছি। একজন বলেছিলেন, কবি নাকি পাগল হয়, আমি একমত হতে পারলাম না, দ্বিমত পোষণ করছি। আর আরেকজন আমাদের শাহনা শাহ আলম সাহেব, আমার বাবার নামের সাথে তার নাম মিল, তো ওনাকে আমি শ্রদ্ধা ভরে দেখি, কথা হয় কমলার সাথে। উনি যে পোকাটার উদাহরণ দিয়েছিলেন, জীবনানন্দ দাসের বিখ্যাত একটি পোকার কথা উনি বলেছেন, সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, সেই পোকাটাই কিন্তু উনি গরুড়ের পোকাকে বলেছিলেন। যাই হোক, আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে, সবার সামনে মানে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। ভাবছিলাম কখন কখন বলবো, কিন্তু সবার কথা শুনে শুনে নিজে যেন হারিয়ে ফেলছিলাম। তো তারপরে যেহেতু মাইক্রোফোন হাতে নিয়েছি, কিছু একটা বলবো, গল্প করি নাকি কবিতা বলবো? কবিতা। আচ্ছা, কবিতা বলবো, সেই গল্পটা পুনীন্দ বলছি, সেই গল্পটা বলছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি, ভালোবেসেছিল মেয়েকে, আর মেয়ে কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের চোখরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন, পাহাড় মেয়েকে বলে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে, যেমন হাফসা পরে এসছে। মেঘ পাহাড়কে বলে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে, ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে পেজে উঠল ঝড়, ঝড়ের জগধম্প ঝাপড়া চুড়িয়ে চিন্তায় ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁপ হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বললে, উঠছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা, বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনদিন ভুলতে পারলো না। বিশ্বাস না হয়তো চিনে দেখতে পারে, পাহাড়টার হাত পাঝুর ভেতরে থই থই করছে শত ঝড় না জল, শত ঝড় না জল। অসংখ্য ধন্যবাদ।